tonight was born to fight. Mythical, so mystical, think what you like. লাস্ট ভিডিওতে আমরা দুইটা মেইন জিনিস দেখেছিলাম, যেখানে আমরা দেখি আমাদের সুপার হিরোসরা এটা খুঁজে বের করার চেষ্টা করছিল যে বক্সেসগুলো কেন আর কিভাবে এখানে এসেছিল, যেখানে হঠাৎ প্যারাডিমনরা হামলা করে। আবার অন্যদিকে ভিক্টর তার বাবার সাথে স্টার ল্যাবে ছিল, যেখানেও প্যারাডিমনরা এসে হামলা করলে ভিক্টরের শরীরে আগুন লেগে যায়। সো লাভলি পিপল অফ ইন্টারনেট, ওয়েলকাম টু কমিক বাংলা, চলুন শুরু করি এপিসোড 4। এইদিকে ওয়াশিংটন ডিসির মধ্যে স্টিভ ট্রেভর তার হেডকোয়ার্টার পৌঁছায়, যেখানে গিয়ে সে জানতে পারে যে ডায়ানা ওইখান থেকে চলে গিয়েছে। তখন সে তার একটা অফিসারকে জিজ্ঞাসা করে যে তারা কেন ডায়ানাকে আটকায় নেই। তো তখন একজন অফিসার তাকে দেওয়ালের দিকে দেখিয়ে বলল, তোমার কি মনে হয় আমরা ওকে আটকাতে পারতাম? এইদিকে ডায়ানা বাইরে রাস্তা হাঁটছিল, তো তখন মানুষজন প্রোটেস্ট করছিল এই বলে যে সুপার হিরোসদের আমাদের সাথে থাকার কোনো দরকার নেই, ওরা শুধু আমাদের ক্ষতিই করবে। তখন ডায়ানার সাথে একটা ছোট মেয়ের দেখা হয় যে আইসক্রিম খাচ্ছিল, যাকে সে জিজ্ঞাসা করে সে কি ভয় পাচ্ছে না। তো মেয়েটা উত্তর দিল, আমি কেন তোমাকে ভয় পাবো, তুমি তো অনেক কুল। কিন্তু কথা বলতে বলতে ওই ছোট মেয়েটা আইসক্রিম নিচে পড়ে যায়। তো তখন ডায়ানা আইসক্রিমওয়ালাকে বলে, আমাকে আর আমার ফ্রেন্ডকে আইসক্রিম দাও। তো আইসক্রিমওয়ালা ভয়ে ভয়ে উত্তর দিল যে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আপনি আগে আপনার তলোয়ারটা সরান। ডায়ানা তখন আইসক্রিম ট্রাই করে, কারণ ওই ছোট্ট মেয়েটা আইসক্রিম হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো খাবার। ডায়ানা আইসক্রিম খেতে খেতে ভাবের মধ্যে পড়ে যায় আর আইসক্রিমওয়ালাকে বলতে থাকে, ও আইসক্রিমওয়ালা, তোমার থেকে তো নিজের উপর গর্ব করা উচিত, এত ভালো একটা জিনিস তুমি বানাতে পারো। তখন স্টিভ ওইখানে এসে ডায়ানাকে বলতে লাগলো, ডায়ানা তোমাকে আমি মানা করেছিলাম না বাইরে আসতে। তখন ডায়ানা বলতে লাগলো, তুমি তো দেখি আমার মায়ের মতো কথা বলা শুরু করেছো। ওদের মধ্যে এগুলো নিয়ে কথা হচ্ছিল আর ঠিক তখনই ওইখানে একটা পোর্টাল খুলে এবং ওইখান থেকে অনেকগুলো প্যারাডিমনস বের হওয়া শুরু করে, আর ডায়ানা তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন ফাইনালি কারোর সাথে লড়াই করতে পারবে। অন্যদিকে প্যারাডিমনরা স্টার ল্যাবের মধ্যে থেকে সব সায়েন্টিস্টদেরকে তুলে নিয়ে যেতে লাগলো। তখন একজন ডক্টর স্টোনকে ওইখান থেকে বেরিয়ে আসতে বলল। ডক্টর স্টোন ওইখানে ভিক্টরকে নিয়ে বসেছিল, যার পুরো শরীর আগুনে পুড়ে গিয়েছিল। তখন ডক্টর বলতে লাগলো, আমি ভিক্টরকে ছেড়ে এখান থেকে যাব না, আমি আমার চোখের সামনে আমার বউকে মারা যেতে দেখেছি, আমি আমার ছেলেকে এমন অবস্থায় দেখতে পারবো না। তো তখন তারা ভিক্টরকে নিয়ে যায় তাদের মোস্ট অ্যাডভান্সড র্যাট রুমে, যেখানে তারা জানতে পারলো যে ওই মাদার বক্সের এনার্জি ভিক্টরের শরীরের ভিতর ঢুকে গিয়েছিল, যা তাকে মারা যাওয়া থেকে আটকাচ্ছে। অন্যদিকে আমাদের হিরোসরা মেট্রোপলিসের প্যারাডিমনদের সাথে লড়াই করছিল, কিন্তু প্যারাডিমনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকলো। অন্যান্য সবার জন্য ওদেরকে সামলানো একটু কষ্ট হলেও সুপারম্যানের জন্য এগুলো তার বাম হাতের খেলা ছিল। তখন সে একটা ট্রাককে তুলে ক্রিকেট ব্যাট বানিয়ে ওটা দিয়ে প্যারাডিমনদেরকে মারতে লাগলো। এইদিকে অন্যান্য সুপার হিরোসদের কষ্ট হচ্ছিলো দেখে ওইখানে ডায়ানাও চলে আসে ওদেরকে সাহায্য করার জন্য। তো তখন ফ্ল্যাশ আর গ্রিন ল্যান্টার্ন ডায়ানার দিকে তাকাইছিল। সুপারম্যান ডায়ানাকে বলতে লাগলো, তুমি তো দেখি অনেক স্ট্রং। তো ডায়ানা উত্তর দিল, তুমিও কম না। এইদিকে ভিক্টর তার শরীরে ব্যথায় চিৎকার করতে লাগলো। ডক্টর স্টোন তার সারা জীবনের রিসার্চ আর ওই বক্সগুলোকে অ্যানালিসিস করে যে ফর্মুলা আবিষ্কার করেন তা ভিক্টরের শরীরে ইঞ্জেক্ট করে দেয় আর ভিক্টরকে একটা আর্মার পরিয়ে দেয়। কিন্তু ভিক্টরের শরীরে ওই ফর্মুলা ঢুকার পর এবং সেই আর্মারটা পরার পর থেকে ডিফারেন্ট একটা দুনিয়াকে সে দেখতে লাগলো, আর সে দেখলো যে উঁচু একটা পাহাড়ের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। যদিও সে তখনও বুঝে উঠতে পারেনি এটা কে ছিল, কিন্তু আমরা তো সবাই জানি সে কে ছিল। এইদিকে প্যারাডিমনরা শহর থেকে মানুষদেরকে তুলে সমুদ্রের দিকে নিয়ে যেতে লাগলো। ওরা একটা জায়গায় গিয়ে গোল হতে লাগলো, যেখানে সমুদ্রে পানির ঢেউ বাড়তে লাগলো আর হঠাৎ পানির নিচ থেকে কি একটা যেন উপরের দিকে বেরিয়ে আসতে লাগলো, আর ওইখান থেকেও প্যারাডিমনরা বের হওয়া শুরু করলো। কিন্তু সেই প্যারাডিমনরা কারো ক্ষতি করার আগেই আমরা দেখি কে যেন তার ট্রাইডেন্ট দিয়ে প্যারাডিমনটাকে মেরে ফেলে, আর আমরা দেখি ওইখানে অ্যাকোয়াম্যান এসে হাজির হয়েছে। সো গাইস, এখানে শেষ হলো জাস্টিস লীগ অরিজিনাল এপিসোড 4। আশা করি আমার এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক দিন অ্যান্ড কমেন্ট করিয়েন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বড় করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংকস লট ফর ওয়াচিং গাইস।